যে আপনি কিভাবে চেয়ারম্যানে আসছেন নুরুল আলম চেয়ারম্যান দুইবার সবাই বলে উনি সফল চেয়ারম্যান উনি কিভাবে সফল চেয়ারম্যান ভোট কার্ডে যদি কেউ চেয়ারম্যান হয় ওটা কি সফল চেয়ারম্যান আপনারাই বলেন আমার তো ওটা কি সফল চেয়ারম্যান ওটা তো তুমি কার্ডই নিজে জোর করে এটা হলো জোরদার চেয়ারম্যান ওটা হলো বেয়াদব চেয়ারম্যান আমাদের ইউনিয়নের মধ্যে ওনার মতো বেআদব চেয়ারম্যান বিগত দিনও ছিল না আগামী দিনেও যেন আর না আসে আপনারা সেইভাবে আগামীকালকে ভোট দেবেন আপনাদের রায়ের মাধ্যমেই এই বেআবকের এই ইউনিয়ন থেকে তাকে বিতাড়িত করতে হবে উনি বলেন ফয়সাল বাড়ি চৌধুরী ই বহিরাগত ফয়সাল বাড়ি চৌধুরী উনি যখন নির্বাচন করেছিলেন রিপন চৌধুরীর সময় মেম্বারে নির্বাচন করছেন নুরুল আলম সাহেব ফিরোজ মেম্বারের সাথে উনি মেম্বার হন নাই আর তখন ফয়সাল বাড়ি চৌধুরী তখনও চেয়ারম্যানে নির্বাচন করছেন আর উনি বলেন ফয়সাল বাড়ি চৌধুরী বহিরাগত আরে ভাই ইতিহাস তো তো মানুষ মানুষ জানে সব তার আপনার ভয়ে সব মানুষ বোবা থাকবো না কিছু কিছু দুই একজন অন্তত বলবো তো শোকে লোক শোকে সরম রাখি কথা বলেন যা বলছেন বন্ধ করেন বলা বলি হমকি বন্ধ করেন দেখি আগামীকালকে আপনার যদি আপনি যদি সত্যিকারের মানুষ হন সত্যিকারের আমি নুরুল আলম সেরমান সাহেব আপনাকে বলছি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন আপনি বুকে হাত দিয়ে বলেন যে আপনি একটি বার মানুষ আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছেন দুই দুইবার আপনি ভোট কাটি চেয়ারম্যান হয়েছেন এখনো আবার মানুষকে হুমকি দিচ্ছেন আমরা আপনার ইউনিয়নের ভোটার সাই আওয়ামী লীগ করি সাই বিএমপি করি জামাত করি হাত ফাঁকা করি যে যেই দলেরই করুক আমরা মুসলমান এবং আমরা আপনার ইউনিয়নের ভোটার আপনার সামনে একটা লোক আমাদেরকে জারত সন্তান বলছে মানুষ না বলছে চোর বলছে গুন্ডা বলছে আর আপনি চেয়ারম্যান সাহেব বসে বসে হাততালে দিলেন কেন রে ভাই আপনি কি পাইছেন আপনি নিজেকে কি মনে করেন ভালো হয়ে যান পাবলিক যদি একবার গরমরে বাই আপনি যাইবার রাস্তা পাইবেন না ভাই আপনি সর ইউনিয়নে দিয়ে যাইবার রাস্তা পাইবেন না আর ফয়সাল ফয়সালবাড়ির আরমান চৌধুরীর সকল ইউনিয়নে আরমান চৌধুরীর লোক আছে আমি যে ফালাইবেন ওই ফত ফাইবেন না আমি আপনাকে বলবো আপনি সংযত হয়ে কথা বলুন আগামী আগামী কালকে কালকে বিশেষ করে মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন আমি যদি শুনি ভাই আমি যদি শুনি যে আনারসের কোনো কর্মীকে অথবা কোনো সমর্থককে আপনার কোনো লোক অথবা আপনি আর একটি কথা বলছেন তাহলে লাইভা আসি কি করা লাগে আমি দেখব ইনশাল্লাহ আপনাকে ভয় পাওয়ার মতো ছেলে আমি না বিগত দিনও দুইবার আমি আপনার বাড়িতে থাকা অবস্থা আপনার ভোট করেছি তখন আপনাকে ভয় করি নাই আর এখন তো দেশের বাইরে এখন তো আর ভয় আরো কম করার কথা তো যাই হোক আপনি আপনার মতো করে ভালো থাকেন নেতারা আসুক নেতারা আপনার আওয়ামী লীগের আমি শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ করে জননেতা একরামুল করিম চৌধুরী কাজ দেয় আপনাকে আর আপনি বলেন যে আমি করছি এই রাস্তা আমি করছি এই বিদ্যুৎ আমি দিছি মেয়েরা দেয় নাই মেয়েরা কি বিমানে করেনি বিদ্যুৎ দিব আর বিমানে করিনি রাস্তা দিব ফালতু লোক রাস্তা মেয়েরা কাঁচা রাস্তা করছে মেয়েরা যখন ক্ষমতায় ছিল কাঁচা রাস্তার পরে এখন আস্তে আস্তে পর্যায় কমে এখন আপনি আপনার আমলায় ফাঁকা রাস্তা তাও আপনি কোনো মিটিংয়ে আমার দুঃখ লাগে আপনি আওয়ামী লীগ করেন আপনি আবার বলেন আমি শেখ হাসিনা আপনাকে নৌকা দিছে আপনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি ছেড়ে দিয়ে আপনি আপনার আদর্শের রাজনীতি করেন আপনার আদর্শের নৌকা আমরা কর্ম আপনি ফকটে ঢুকিন না ফলা পায় না আমরা হ্যাঁ আমি আপনাকে বলবো আপনি এখনো ভালো হয়ে যান সম আছে মানুষ যদিও আপনাকে এবার ভোট না দেন যদি আপনার ব্যবহার ভালো হয় আপনি ভালো হয়ে যান তোবা করলে আল্লাহ মাফ করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ মাফ করে এবার তোবা করে ভালো হয়ে যান এই নির্বাচনে মানুষ আপনাকে ভোট না দে অন্তত আগামী নির্বাচন হলে আপনাকে ভোট দিব হ্যাঁ ভাই এত হেডমালা বেড়া হইলে নৌকাল্লাই এত মারামারি করে নৌকা ইনসিং কিনতেন লক্ষ লক্ষ টাকা খরচ করি কার স্বতন্ত্রতন খাড়াই চাইতেন যে যদি হেডমালা বেড়া থাকতো হেডমালা বেড়া তাহলে স্বতন্ত্রত না একবার খাড়াই দেখেন একবার খাড়াইছেন না আপনি আওয়ামী লীগের বাইরের তো মেম্বারিল্লাই খাড়াইছেন ওই চিন্নি আপনি আপনি ওই চিন্নি আমরা আওয়ামী লীগের নাম দেশে আওয়ামী লীগ থেকে নমিনেশন আনি আমি জয় বাংলা জয় বাংলা কোনো স্লোগান দেওয়া যাইব না আপনার আমনের নৌকা করতে মানছে আমনের নামে স্লোগান দিতে কে মানছে আমরা আওয়ামী লীগ করে আমনে ওইবার আগে তো এরকম আওয়ামী লীগের নেতাও তো আছে যে আমনে হওয়ার আগে থেকে ওনারা আওয়ামী লীগ করে তাইলে আপনি আমরা আওয়ামী লীগ করে আপনি বলেন যে আমনের নৌকা ওরে বাবা রে লজ্জা রাখে কথা বলবেন আমি যারা আমার লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন সকল মা বোনদেরকে বলবো দলমত নির্বিশেষে আপনারা সবাই আনারস মার্কে ভোট দিয়ে বাড়ি চৌধুরীকে নির্বাচিত করুন উনি একজন ভালো মানুষ অবশ্যই আপনাদের সেবা করবেন আপনাদেরকে সেবা দিয়ে উনি আবার আগামী দিনে আপনাদের মাঝে আসবেন আমি এই গাদ্দার আর এই বেয়াদব শ্যারমান থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আমি আপনাদের হাত জোড় করে সবাইকে বলবো আনারস মার্কায় ভোট দিয়ে ফয়সাল বাড়ি চৌধুরীকে নির্বাচিত করুন ফয়সাল বাড়ি চৌধুরী একজন ভালো মানুষ আমি ওনাকে অনেক কাছ থেকেই চিনি এরপরে আপনাদের ও উনি বলে আমি সফল চেয়ারম্যান উনি উনি কি সফল ভোট কার্ডে যদি কোনো লোক চেয়ারম্যান হয় উনি কি সফল মানুষ এখন সব কিছু বুঝে